বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই এম মিস্টার কামরুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, বোয়ালমারী, ফরিদপুর। ডিয়ার স্টুডেন্টস, টুডে আই উইল টেক ইউর অনলাইন ক্লাস অন হিউম্যান রিলেশনশিপ। ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার স্টুডেন্টস আর ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাসেস। টুডে আই উইল ডিসকাস ইউনিট ফোর। ইউনিট ফোর ইজ বেসিক্যালি ডিলড উইথ হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড লেসন ওয়ান ইজ ডিলড উইথ এটিকেট অ্যান্ড ম্যানার্স। ইন হিউম্যান রিলেশনশিপ এটিকেট অ্যান্ড ম্যানার্স আর টু ভেরি ইম্পর্ট্যান্ট টার্মস টু বি অবজার্ভড ইন আওয়ার ফ্যামিলিয়াল অ্যান্ড সোশ্যাল লাইফ। এটিকেট মিন্স দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন এ সোসাইটি অ্যান্ড ম্যানার্স মিন দ্য বিহেভিয়ার দ্যাট ইজ সাপোজ টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। ওয়ান্স বিহেভিয়ার হ্যাজ এ গ্রেট ইফেক্ট অন আদার্স। ইট হেল্পস টু ফোর্স এ রিলেশনশিপ অ্যান্ড সিমালটেনাসলি ইট ব্রেকস আপ রিলেশনশিপ উইথ পিপুল। সো ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স অ্যান্ড প্র্যাকটিস দেম ইন আওয়ার এভরিডে লাইফ। বাট ইট ইজ টু বি রিমেম্বার্ড দ্যাট এটিকেটস অ্যান্ড ম্যানার্স ভ্যারাই ফ্রম কালচার টু কালচার অ্যান্ড সোসাইটি টু সোসাইটি। প্লিজ ওপেন ইউর বুক, ইউনিট ফোর, লেসন ওয়ান। নাও আই উইল রিড দ্য লেসন লাইন বাই লাইন অ্যান্ড ওয়ার্ড ফর ওয়ার্ড। ডিয়ার স্টুডেন্টস, ইউ শুড রিমেম্বার দ্যাট ইফ ইউ আর টু আনসার কারেক্টলি ইউ শুড রিড দ্য টেক্সট ভেরি ওয়েল। ইউ শুড রিড দ্য টেক্সট প্রপারলি। ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এভরি লাইন অ্যান্ড এভরি ওয়ার্ড উইথ সিনোনিম অ্যান্ড পার্টস অফ স্পিচ অ্যান্ড অ্যান্টোনিমস। ইন ইউর কোশ্চেন পেপার দেয়ার উইল বি সাম কোশ্চেন অন মাল্টিপল চয়েস, দ্যাট ইজ ইউ উইল হ্যাভ টু আনসার এ মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড দ্য নাম্বার অফ মাল্টিপল চয়েস কোশ্চেন্স ইজ দ্য নাম্বার অফ মাল্টিপল চয়েস কোশ্চেন্স ইজ 10। সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড বাট অ্যান্ড ইট ইজ ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল টু ইউ দ্যাট রিডিং টেক্সট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাও আই উইল রিড দ্য টেক্সট, প্লিজ ওপেন ইউর বুক। এটিকেট অ্যান্ড ম্যানার্স। অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন। দ্যাট ইজ ডিয়ার স্টুডেন্টস, হোয়েন ইউ আর এ চাইল্ড ইউর প্যারেন্টস টট ইউ হাউ টু স্যালুট দ্য এল্ডার্স অর রিলেটিভস হু ভিজিটেড ইউর হোম। ইউ নাও আই এম টেলিং ইন বেঙ্গলি। অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তুমি যখন শিশু ছিলে তখন তোমাদেরকে বলা হয়েছে টু গ্রিট ইউর এল্ডার্স, তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের মুরব্বী যারা আছে তাদেরকে অভিবাদন দিতে, স্যালুট দিতে অ্যান্ড ভিজিটর্স এবং যারা তোমাদের বাড়িতে বেড়াতে আসে তাদেরকে অভিবাদন দিতে তোমাদেরকে শেখানো হয়েছে অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন, তোমাদের ঐতিহ্য এবং তোমাদের সংস্কৃতি অনুযায়ী। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি অ্যান্ড কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পোক। দ্যাট ইজ
Your parents have also taught you to be polite in any association or in any company, and they also advised you not to speak while others spoke. That is, you must also have been taught, tomaderke aro shekhano hoyeche, to be polite in company. কোনো সাথী সঙ্গত সাথে যখন তোমরা থাকো, মানুষের সাথে যখন তোমরা থাকো, তখন তোমাদেরকে কী করে বলা হয়েছে? টু কিপ কোয়াইট, চুপ থাকতে বলা হয়েছে। হোয়াইল আদার্স, যখন অন্যরা, স্পেশালি ইউর এল্ডার, যখন বিশেষ করে বয়স্করা, যখন বড়রা যখন বিশেষ করে কথা বলতেন, তখন তোমাদেরকে বলা হতো যে ইউ শুড নট স্পিক বিফোর দেম। এটা তোমাদেরকে শেখানো হয়েছে। পসিবলি you at times grasped such schooling. Possibly at times you even protested such disciplining. সম্ভবত মাঝে মাঝে তোমরা এই নিয়ম শৃঙ্খলার ব্যাপারে তোমরা রাগ করতে, মাঝে মাঝে তোমরা রেগে যেতে, হয়তো এই কঠিন নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করতে। দ্যাট ইজ, ইউ ডিড নট ওয়ান্ট টু obey your parents. Sometimes you became angry with them and you complained against it. Now certainly you know that you can't always behave the way you want, especially in the presence of others. Now you are grown up, now you are adult, and now you understand that you cannot do whatever you like. You cannot speak whatever you like, because we have to consider the privileges or advantages or disadvantages of other people. We should not violate the rights of others. We should not spoil the rights of others. So we should speak considerately. We should speak in such a way so that the other people do not become hurt. অর্থাৎ এখন তোমরা বোঝো বা জানো দ্যাট যে ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ ইন এ ওয়ে, তোমরা ওইভাবে আচরণ করতে পারো না, ইউ ওয়ান্ট স্পেশালি, যেভাবে তোমরা বিশেষ করে চাও, ইন দ্য প্রেজেন্স অফ, বিশেষ করে অপরের সামনে, অন্যদের উপস্থিতিতে তোমরা যা ইচ্ছা বলতে পারো না বা যেমন খুশি তোমরা আচরণ করতে পারো না। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন কোম্পানি। উই আর সোশ্যাল বিইংস অ্যান্ড হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ বিহেভিয়ার অন আদার্স, ইভেন ইফ উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আই হ্যাভ told you that one's behavior has a great effect on others. So we will have to consider the rights of other people. We should not spoil the rights of other people. We should speak in such a way, or we should act in such a way, so that the other people do not become hurt. The other peoples do not face any disadvantages. We are social beings. Amra samajik jib and have to consider the effect of the behavior on others. Amader je amader bibechona korte hobe je amader achoroner phol ta onner upor kemon bortay seta amader বিবেচনা করতে হবে। ইভেন ইফ উই আর অ্যাট হোম, এমনকি আমরা যখন বাড়িতে থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং আমাদের পরিবারের সদস্যদের সাথেও যখন আমরা আচরণ করি, যখন কথাবার্তা বলি, তাদের সাথে কথাবার্তা বলার সময়ও আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমাদের এই কথাবার্তা বলার বা কাজের যে ফলটা তাদের উপর কী বর্তাবে, এটা বিবেচনা করে আমাদের সাবধানে কথা বলতে হবে। সো উই শুড অ্যাক্ট ভেরি কেয়ারফুলি, অর উই শুড অ্যাক্ট ভেরি কনসিডারেটলি।
বিবেচনা প্রসূতভাবে আমাদের কথা বলতে হবে। উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আর সোশ্যাল বিহেভিয়ার, এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ইট মিন্স দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। সামাজিক আচার ব্যবহারের দুইটা দিক আছে, সেটা এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট হচ্ছে একটা কি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, সমাজে সঠিক আচরণের নিয়মকানুনই হচ্ছে এটিকেট। দ্য ওয়ার্ড ম্যানার্স মিন্স, আর ম্যানার্স শব্দের অর্থ দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। আর ম্যানার্স হচ্ছে, ম্যানার্সকে কী বলা হয়, ম্যানার্স হচ্ছে আচরণ। ম্যানার শব্দের অর্থ আচরণ, বিহেভিয়ার, এবং কোন বিহেভিয়ার যেটা কোনো সমাজে বা কোনো সংস্কৃতিতে নম্র ভদ্র হিসাবে বিবেচিত হয়, ভদ্র আচরণ হিসাবে বিবেচিত হয়। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ফর এক্সাম্পল ইট ইজ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। উদাহরণস্বরূপ, দেয়ার আর টু কাইন্ডস অফ ম্যানার্স, গুড অর ব্যাড। ইট ইজ ব্যাড ম্যানার, এটা একটা খারাপ আচরণ, টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, কারো মুখে খাবার নিয়ে কথা বলাটা হচ্ছে একটা খারাপ আচরণ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন। রিমেম্বার দ্যাট এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারাই ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। আমাদের স্মরণ রাখতে হবে যে এটিকেট এবং ম্যানার্সটা হচ্ছে সমাজ থেকে সমাজে এবং সংস্কৃতি থেকে সংস্কৃতিতে ভিন্নতা প্রকাশ করে। এক সমাজে একরকম কালচার আছে, অন্য সমাজে অন্য ভিন্ন রকম কালচার থাকতে পারে। এক সমাজের আচার আচরণ একরকম, অন্য সমাজের আচার আচরণ ভিন্ন রকম হতে পারে। তাই কী করতে হবে, উই শুড লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ভেরি কেয়ারফুলি টু লিড এ হ্যাপি অ্যান্ড ডিসেন্ট লাইফ। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। আমরা এটিকেট অ্যান্ড ম্যানার্স কি ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন, দ্যাট ইজ আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস অ্যান্ড কলেজ অর প্রফেশনাল বডিজ টিচ আস এটিকেট অ্যান্ড ম্যানার্স। ইফ দ্য কোশ্চেন ইজ হোয়ার ডু ইউ লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, উইল আনসার ইন দিস ওয়ে, উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়মকানুন আছে ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সব ধরনের সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে আচরণের নিয়মকানুন আছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, এবং আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো শেখা এবং অনুশীলন করাটা খুবই দরকার। দ্য ম্যানার্স দ্যাট উই দ্যাট আর কারেক্ট ইন ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব। যে আচরণ বিবাহের অভ্যর্থনায় উপযুক্ত শুদ্ধ, সেই আচরণ বিতার্কিক ক্লাবে চলে না। অর্থাৎ যে আচরণ বিবাহ উৎসবে যে আচরণ করা হয়, সেই আচরণটা কোনো বিতর্ক ক্লাবে সেই আচরণ করা যায় না। দেয়ারফোর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। তাই আমাদেরকে কি এটিকেট এবং ম্যানার্স সম্বন্ধে আমাদেরকে সতর্ক হতে হবে। উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। আমরা এখন বুঝি যে কতই না গুরুত্বপূর্ণ এই প্লিজ বলাটা এবং থ্যাংক ইউ বলাটা। আমাদের দৈনন্দিন জীবনে থ্যাংক ইউ বলা এবং প্লিজ বলাটা, আমাদের কথোপকথনে এইগুলো বলাটা যে কত গুরুত্বপূর্ণ এটা আমরা এখন বুঝি। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ অ্যাজ পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট। আরও কিছু নম্রভদ্র অভিব্যক্তি যেমন পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এগুলোও হচ্ছে আমাদের কি
গুরুত্বপূর্ণ পোলাইট এক্সপ্রেশনস যা আমাদের দিনকে সাবলীল এবং আনন্দদায়ক করে তোলে। আই হ্যাভ রিড দ্য টেক্সট অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ অলসো রিড অ্যালং উইথ মি। নাও আই উইল গিভ ইউ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ সিনোনিম। ডিয়ার স্টুডেন্টস, ইউ নো ইন ইউর মাল্টিপল চয়েস কোশ্চেন্স ইট দ্য সিনোনিমস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন। ইফ ইউ লার্ন দ্য সিনোনিমস অফ এভরি ওয়ার্ড ইউ উইল বি এবল টু আনসার দ্য মাল্টিপল চয়েস কোশ্চেন্স। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ সিনোনিম সার্টেইনলি। Certainly, synonym, surely. Certainly, nishchit bhabe. Synonym, nishchit bhabe. Consider. Consider. Think carefully about something. Synonym, regard. বিবেচনা করা, রিগার্ড মানেও বিবেচনা করা। ডিগনিটি, ডিগনিটি মিন্স মর্যাদা, সিনোনিম প্রেস্টিজ। এটিকেট, এটিকেট শিষ্টাচার, আদব কায়দা। সিনোনিম কনভেনশনাল। গ্রিট, গ্রিট মিন্স অভিবাদন দেওয়া, সালাম দেওয়া, স্যালুট। ইগনোরেন্স, ইগনোরেন্স মিন্স অজ্ঞতা, দ্য ল্যাক অফ নলেজ। সিনোনিম আনঅ্যাওয়ারনেস। আনঅ্যাওয়ারনেস এল, এল মিন্স চিৎকার করা, বিকট উচ্চ শব্দে চিৎকার করা। টু মেক এ লাউড সাউন্ড, সিনোনিম স্ক্রিম। ভ্যারাই, পার্থক্য করা। টু মেক ডিফারেন্স, সিনোনিম ডিফার। ডিয়ার স্টুডেন্টস, ইউ উইল লার্ন মোর সিনোনিমস ফ্রম ইউর গাইড বুকস। দেয়ার আর সো মেনি ওয়ার্ডস উইথ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ইন ইউর নোটবুক অ্যান্ড ইউ উইল ফলো দেম। নাও
I shall give you some important questions. Write down the questions. Short questions. Number one, what do you mean by etiquette and manners? What do you mean by etiquette and manners? Why is it so important? Why is it so important to learn proper etiquette and manners? Proper etiquette and manners. Number three, why should we consider the effect of our behavior on others? Number four, where can we learn etiquette and manners from? Number five, what are the elements of etiquette? What are some polite expressions? What are some polite expressions? Dear students, I have given you some short questions. What do you mean by etiquette and manners? Etiquette and manners bolte tumra ki bojho? Why is it so important to learn proper etiquette and manners? Jothajotho adob kaaj ashishtachar ebong achar acharon ta keno guruttopurno? Shikhata keno guruttopurno? Why should we consider the effect of our behavior on others? Amader অন্যের উপর এই আমাদের আচরণের ফলাফল কেন আমাদের বিবেচনা করা উচিত? হোয়ার ক্যান উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম? আমরা এটিকেট এবং ম্যানার্সটা কোত্থেকে শিখতে পারি? হোয়াট আর সাম পোলাইট এক্সপ্রেশনস, মানে নম্র ভদ্র অভিব্যক্তিগুলো কী কী? ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ ইউর হোম টাস্ক। ইউ উইল ট্রাই দিস কোশ্চেন্স অ্যাট হোম। ইউ উইল রাইট ডাউন দ্য আনসার্স অফ these questions by reading the text again and again. I have already made you understand the meaning, the text clearly. I think you have understood the text very clearly. Now you will be able to answer these questions very easily.
So this is your home task. No more today. Next day, I will discuss another lesson. I wish you will stay at home and you will remain safe by the mercy of Almighty Allah. Thank you.